একটা নৌকা তৈরি করতে 70-80 হাজার টাকা কাঠ সহ লাগে, আর মিস্ত্রি খরচ 17-18 হাজার। বর্ষার আগমনে তিস্তা নদীর তীরের নৌকার মাঝি, জেলে এবং চরের বাসিন্দারা সরব হয়ে উঠেছেন। অনেকেই তৈরি করছেন নতুন নৌকা, ইতিমধ্যে পুরনো নৌকাও মেরামত করেছেন অনেকে। শুষ্ক মৌসুমে তিস্তায় নৌকা চলাচল কমে যায়, বর্ষা মৌসুমে এই তিস্তা নদী হয়ে ওঠে যৌবনা টইটুম্বুর। তখন তিস্তা উপকূলবর্তী নৌকার মাঝি, জেলে, কৃষক এবং বাসিন্দাদের প্রধান ভরসা হয়ে ওঠে নৌকা। তিস্তা তীরবর্তী বিভিন্ন চর এলাকায় এখন পুরনো নৌকা মেরামত এবং নতুন নৌকা তৈরির ধুম পড়েছে। সবাই শুষ্ক মৌসুমে নিজেদের নতুন নৌকা তৈরি এবং মেরামত করে বর্ষার জন্য প্রস্তুত রাখছেন। তিস্তা তীরবর্তী নৌকার মাঝি, জেলে এবং কৃষকরা জানান, প্রতি বছরই পুরনো নৌকা মেরামত করতে হয়, অন্যথায় বর্ষা মৌসুমে চরম ভোগান্তি পোহাতে হয়। নৌকা দিয়ে পুরো বর্ষা মৌসুমে নদী পারাপার, সবজি মালামাল পরিবহন করতে হয়। এছাড়া স্থানীয় জেলেরা নৌকা নিয়ে বর্ষা মৌসুমে নদীর গভীরে গিয়ে মাছ ধরে। বর্ষা মৌসুমে আবার অনেকে মাসিক ভিত্তিতে নৌকা ভাড়াও দেয়। বর্ষায় তিস্তা চরাঞ্চলের বাসিন্দাদের একমাত্র ভরসা নৌকা। দুর্যোগকালীন মৌসুমে নৌকার মাঝিদের বিভিন্ন সরকারি সহায়তা দেয়া হয়।